ওদেসা বন্দরে ফের রুশ হামলা দাবি ইউক্রেনের। এদিকে ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। জানিয়ে দিব গাজায় মাছ ধরা ইসরায়েলে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান। আরও জানিয়ে দিব ইউরোপের বিরুদ্ধে গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া বলছে জেলেনস্কি। সুস্থ বোধ করছেন প্রেসিডেন্ট বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব শ্রীলঙ্কা সংকট, কূটনীতির খেলায় যেভাবে চীনকে টেক্কা দিচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ওদেসা বন্দরে ফের রুশ হামলা দাবি ইউক্রেনের। বিশ্বব্যাপী খাদ্য সংকট নিরসনে রাশিয়া ইউক্রেন মধ্যকার শস্য চুক্তি কিছুটা আশার আলো দেখিয়েছিল, কিন্তু সেই আশায় গুড়ে বালি। আজ মঙ্গলবার ভোরে ওদেসা বন্দরে রাশিয়ার বিরুদ্ধে ফের হামলার অভিযোগ এনেছে ইউক্রেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ভোরে ওদেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি ব্রাসুক বলেছেন, হামলার বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। এর আগে গত শনিবার শস্য চুক্তির কয়েক ঘন্টা পেরোতেই ওদেসা বন্দরে রাশিয়ার বিরুদ্ধে হামলার অভিযোগ আনে ইউক্রেন। ওদেসা বন্দরে হামলার নিন্দা জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেন, বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলা করতে এবং বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবের জন্য খাদ্যশস্য রপ্তানি অত্যন্ত প্রয়োজন। উল্লেখ্য, গত শুক্রবার তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে খাদ্যশস্য রপ্তানি নিয়ে চুক্তিবদ্ধ হয় যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন। এই চুক্তিকে আশার আলো বলে বর্ণনা করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সূত্র দ্য গার্ডিয়ান। ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয়। ইসরায়েলি কোনো লক্ষ্যবস্তুই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয় বলে দাবি করেছেন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। সোমবার রাতে আল মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে লেবানন সহ আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এ সতর্ক বাণী উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, 2006 সালের 33 দিনের যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইহুদিবাদী শত্রুরা একথা উপলব্ধি করতে পেরেছে যে লেবাননের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে হলে তার পাল্টা জবাব দেওয়া হয়। সৈয়দ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ শুরু হয় 1985 সালে। ওই সময় ইসরায়েলি শত্রুরা লেবাননের দখলকৃত বহু এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। তিনি আরও বলেন, 2006 সালের পর থেকে ইসরায়েল প্রকাশ্যে লেবাননের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানোর সাহস দেখায়নি, যদিও চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। ভূমধ্য সাগরে লেবাননের পানিসীমায় অবস্থিত ক্যারিশ গ্যাস ক্ষেত্র থেকে ইসরায়েলের গ্যাস উত্তোলনের প্রতি ইঙ্গিত করে সৈয়দ নাসরুল্লাহ বলেন, লেবানন সরকার দেশের তেল ও গ্যাস সম্পদ রক্ষার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে, কাজেই এ ব্যাপারে হিজবুল্লাহকেই ব্যবস্থা নিতে হবে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, লেবাননকে চলমান অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দিতে হলে তেল ও গ্যাস উত্তোলন করতেই হবে। তিনি বলেন, হিজবুল্লাহ বহুবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন লেবাননের পানিসীমা থেকে যেন ইসরায়েল তেল ও গ্যাস উত্তোলন না করে, কারণ সেক্ষেত্রে হিজবুল্লাহ তার কঠিন জবাব দেবে। হিজবুল্লাহর সামরিক শক্তি, বিগত বছরগুলোতে আমাদের অনেক ড্রোন প্রায় ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করত, কিন্তু শত্রু তা টের পায়নি। সূত্র টাইমস অফ ইসরায়েল ও আলমানার। গাজায় মাছ ধরা ইসরায়েলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান। আল বাহার ফিশ ফার্মের ট্যাঙ্কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন ফিলিস্তিনি। বাড়িতে রান্না করার জন্য সামুদ্রিক মিঠা পানির মাছ ব্রিম নেওয়ার জন্য অপেক্ষা করছেন তারা। আবার কেউ কেউ পাশের রেস্তোরাঁয় অপেক্ষা করছেন কেনা মাছ রান্না করে বাড়ি নিয়ে খাবেন বলে। ভূমধ্য সাগর সংলগ্ন গাজা উপত্যকার তিনটি মাছের খামারের মধ্যে আল বাহার একটি স্থানীয় বাজারে মাছের চাহিদা মেটাতে ফিলিস্তিনি বিনিয়োগকারীরা খামারটি শুরু করেছিলেন। অক্সিজেন পাম্প এবং বিশেষ ট্যাঙ্কিতে পরিষ্কার পানিতে লবণ মিশিয়ে মাছ চাষ করা হয়। আল বাহার ফার্মের মালিক ইয়াসির আল হাস বলেন, প্রায় 6 বছর আগে প্রকল্পটি শুরু করেছিলাম। স্থানীয় বাজারে মাছের চাহিদা এবং মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার কারণে প্রকল্পটি শুরু করি। তিনি বলেন, ব্রিম মাছ বেছে নেওয়ার কারণ অন্যান্য প্রজাতির তুলনায় এগুলো প্রজনন করা সহজ এবং সস্তা, তবে এই মাছ ট্র্যাঙ্কে চাষ করার অভিজ্ঞতা কম। ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে কয়েক বছর ধরে ফিলিস্তিনিরা এসব প্রকল্প শুরু করেছে। আল বাহার ফার্মের একজন ক্রেতা মাহমুদ ঢালি বলেন, আমি এখানকার খামার থেকে নিয়মিত মাছ
কিনছি, কয়েক বছর ধরে সপ্তাহে একবার বা দুইবার কিনি। কখনো বাড়িতে রান্না করা হয় এবং কখনো কখনো বাড়িতে নিয়ে যাওয়ার আগে রেস্তোরাঁ থেকে রান্না করে নিয়ে যাই। আমার পরিবার সামুদ্রিক বিম খুব পছন্দ করে। ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয়ের মতে ফিলিস্তিনি জেলেরা প্রায় 4,500 টন মাছ ধরে। স্থানীয় খামারগুলো উৎপাদন করে প্রায় 620 টন। এছাড়া প্রায় 1,500 টন মাছ মিশর থেকে বছরে আমদানি করা হয় এবং কয়েক হাজার টন হিমায়িত মাছ অন্যান্য দেশ থেকে আনা হয়। গাজা উপত্যকায় জনপ্রতি 13 কিলোগ্রাম হারে বার্ষিক প্রায় 26,000 টন মাছের প্রয়োজন, কিন্তু এই হিসাবে ঘাটতি রয়েছে 12,000 টন মাছের। এই পরিমাণ মাছ ধরা, চাষ এবং আমদানি করা হয় না। গাজার কৃষি মন্ত্রণালয়ের মৎস্য বিষয়ক মহাপরিচালক ওয়ালিদ থাবেদ বলেছেন, গাজা উপত্যকায় মাছ ধরার জন্য অনুমোদিত এলাকা সীমিত এবং জেলেদের সংখ্যাও কম। তাছাড়াও ভূমধ্যসাগরে তেমন মাছও পাওয়া যায় না। তিনি বলেন, যদি অবরোধ প্রত্যাহার করা হয় এবং জেলেদের মাছ ধরার জন্য বৃহত্তর অঞ্চলে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং পাশাপাশি সরঞ্জামগুলো অবাধে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তবে মাছ ধরার সংখ্যা দ্বিগুণ হবে। এছাড়াও গাজায় ধরা এবং খামারে উৎপাদিত বার্ষিক 800 টন মাছ পশ্চিম তীরের বাজারে বিক্রি হয়। থাবেদ বলেন, মন্ত্রণালয় মিশর থেকে স্থানীয় বাজারের জন্য যুক্তিসঙ্গত মূল্যে মাছ আমদানি করার অনুমতি দেয়, বিনিময়ে কিছু পশ্চিম তীরে বিক্রি করার অনুমতি দেয়। এটি এমন একটি পরিস্থিতি তৈরি করে যেখানে স্থানীয় জেলেদের সহায়তা করায় এবং তাদের মাছ ভালো দামে কেনা হয়। গাজা উপত্যকায় প্রায় 4,000 ফিলিস্তিনি এবং তাদের পরিবারের আয়ের একমাত্র উৎস মাছ ধরা। সূত্র আরব নিউজ। ইউরোপের বিরুদ্ধে গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া, বলছে জেলেনস্কি। ইউরোপের বিরুদ্ধে এখন গ্যাস যুদ্ধ শুরু করেছে রাশিয়া, এমন অভিযোগই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গ্যাস সরবরাহ বন্ধ করাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেছেন ইউক্রেনের নেতা। রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাস প্রমুখ ঘোষণা দিয়েছে তারা নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ আরও কমাবে। জেলেনস্কির দাবি, রাশিয়া গ্যাস দিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে। তিনি বলেন, ইউরোপের গ্যাস ব্ল্যাকমেইল পরিস্থিতি মাসে মাসে আরও খারাপ হচ্ছে। সন্ত্রাসী রাষ্ট্রটি প্রত্যেক ইউরোপীয়র জীবন ভয়াবহ করে তুলেছে। শীতকালে ইউরোপের অবস্থা আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেছেন জেলেনস্কি। সূত্র বিবিসি। সুস্থ বোধ করছেন প্রেসিডেন্ট বাইডেন। করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সুস্থবোধ করছেন বলে জানিয়েছেন। ধীরে ধীরে করোনা উপসর্গ কাটিয়ে উঠছেন তিনি। এ সপ্তাহেই পুরোপুরি কাজে ফিরবেন বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। মাইক্রোচিপ প্রস্তুত করা নিয়ে ব্যবসায়িক নেতা ও স্টাফদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমি খুব ভালো বোধ করছি। কিছুটা ভাঙা স্বরে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, রাতে তার ভালো ঘুম হয়েছে। এ সময় হেসে বলেন, পোষা কুকুরদের জন্য তাকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে যেতে হয়েছে। গত বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পর হোয়াইট হাউসে আইসোলেশনে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সুস্থ হয়ে এ সপ্তাহের শেষে কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, 79 বছর বয়সী বাইডেনের স্বাস্থ্যের উন্নতি হয়েছে, যদিও তিনি চিকিৎসাধীন রয়েছেন। শ্রীলঙ্কা সংকট, কূটনীতির খেলায় যেভাবে চীনকে টেক্কা দিচ্ছে ভারত। চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বিদেশি ঋণের বাধ্যবাধকতার ক্ষেত্রে শ্রীলঙ্কা প্রি এমটিভ ডিফল্ট বা ঋণখেলাপি হয়ে পড়া এবং সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের পদত্যাগ কূটনীতির খেলায় এশিয়ার পরাশক্তি চীনকে টেক্কা দেওয়ার সুযোগ এনে দিয়েছে ভারতের সামনে। শ্রীলঙ্কার সংকট নিয়ে গত 19 জুলাই সর্বদলীয় এক বৈঠক করে ভারত সরকার, আর শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসাবে 21 জুলাই শপথ নেন রনিল বিক্রমাসিংহে। শ্রীলঙ্কায় চলমান সরকার বিরোধী বিক্ষোভ চলাকালীন দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসে ও তার পরিবার এবং তাদের মিত্র হিসাবে পরিচিতি নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের বিরুদ্ধে নানা স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। কিন্তু এই বিক্ষোভে শোনা যাচ্ছে ভারত বিরোধী নানা স্লোগানও। ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে দেশ বিক্রি করবেন না, শ্রীলঙ্কা ভারতের কোনো রাজ্য নয়, শ্রীলঙ্কার পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে ভারত, এ ধরনের নানা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে অনেককে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত বিরোধী মনোভাব এখনও বজায় থাকলেও ধীরে ধীরে দেশটির প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছেন রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার নাগরিকদের। বিপুল অঙ্কের ঋণের জাতাকলে পড়া শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটি এখন খাদ্য, জ্বালানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস কিনতেও হিমশিম খাচ্ছে। আর এমন পরিস্থিতির জন্য সরকারি দুর্নীতিকে দায়ী করছে দেশটির জনগণ। শ্রীলঙ্কার অভ্যন্তরীণ নানা বিষয়ে দেশটির বৃহত্তর এবং শক্তিশালী প্রতিবেশী ভারতের উপস্থিতিকে সবসময় সন্দেহের চোখে দেখে আসছেন অনেকে। এর ফলে বিগত কয়েক বছর ধরে শ্রীলঙ্কায় সংখ্যাগরিষ্ঠ সিংহল জাতীয়তাবাদী এবং বামপন্থী দলগুলোর ভারত বিরোধী অবস্থানও স্পষ্ট। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করেই গভীর অর্থনৈতিক পর্যায়ের মধ্যে পড়ার পর আর্থিক সহায়তার জন্য ভারতের দ্বারস্থ হয় দেশটি। দেশটির সাহায্যের
আবেদনে সাড়া দেয়নি দিল্লিও। এছাড়া বিগত বছরগুলোতেও অন্য কোনো দেশ কিংবা কোনো প্রতিষ্ঠান শ্রীলঙ্কাকে এতটা সাহায্য করেনি যতটা ভারত করেছে।